সুপ্রিয় শিক্ষার্থী এবং আমার প্রাণ প্রিয় ভাইবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। তো শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে কি করেছিলাম তোমাদের মনে আছে? গত ক্লাসে আমরা কি করেছিলাম, আমার অঙ্ক অনুশীলন বই থেকে বড় থেকে ছোট সংখ্যা লিখো। তো আজকে আমরা ঠিক একইভাবে আজকে আমরা ছোট থেকে বড় সংখ্যা লিখো বলেছিলাম আমরা কি বড় থেকে ছোট গত ক্লাসে। তো ওইখানে আমাদের, তোমরা লেসন প্ল্যান খেয়াল করেছো কিনা জানি না, লেসন প্ল্যানের মধ্যে আমাদের একটু করে ভুল হয়েছে, তোমরা এটা একটু খেয়াল করবা। লেসন প্ল্যানের মধ্যে ছোট থেকে বড় সংখ্যা আমার অঙ্ক অনুশীলন পৃষ্ঠা নম্বর 16 দেওয়া আছে। পৃষ্ঠা নম্বর 16 না, এটা হচ্ছে আমাদের পৃষ্ঠা নম্বর 13, ঠিক আছে? 13 নম্বর পৃষ্ঠা। আমরা গত ক্লাসে বড় থেকে ছোট আলোচনা করেছিলাম, আজকে আমরা সেটা ছোট থেকে বড় সংখ্যা আলোচনা করব। তো প্রত্যেকে বই খাতা পেন্সিল নিয়ে হাজির হয়ে যাও। তো দেখো, আমি তোমাদের সুবিধার্থে সংখ্যাগুলো বোর্ডে তুলে নিয়েছি। তোমাদের মনে আছে কিভাবে আমরা ছোট থেকে বড়টা দিয়েছিলাম? আমরা বলেছিলাম যত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে তত আমরা খুব সহজে ধরতে পারবো, কারণ এর 10টা সংখ্যা মাত্র 1 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে? 9টা সংখ্যা। আর যদি দ্বি অঙ্ক বিশিষ্ট হয় তাহলে আমরা অনেক বড় সংখ্যা 10 থেকে 99 পর্যন্ত। তো এগুলো সংখ্যাগুলো বড় থেকে ছোট বাছাই করতে গেলে আমাদের অনেক সংখ্যা গণনা করতে হয়, ঠিক আছে? তো এই গণনা থেকে আমরা যাতে এত সংখ্যা গণনা করতে না হয় সেজন্য আমরা চিন্তা করেছিলাম কি হবে, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা দশমের স্থানীয় অঙ্কটা দেখবো, এবং দশের স্থানীয় অঙ্কগুলো যেটা বড় হবে সেটাই হচ্ছে সবচেয়ে বড়, আর যেটা ছোট হবে সেটাই হচ্ছে সবচেয়ে ছোট। এখন যদি দুইটা একই রকম সংখ্যা হয়ে যায় তখন কি করবো? তখন আমরা চলে যাবো একক স্থানীয় অঙ্কের মধ্যে। ওই দুইটা থেকে একক স্থানীয় অঙ্কের মধ্যে যেটা বড় সংখ্যা হবে সেটা সংখ্যাটা হবে বড়, আর যে আমরা এভাবে গণনা করতে গিয়ে যেটা
পরে করবে সেটা হবে তারপর তাহলে সবচেয়ে ছোট হচ্ছে 2 তাহলে 22 লিখলাম 22 তারপর গেল 2 এর পরে 3 33 তারপর আমাদের 3 করে 4 4 আছে 48 এর পরে 5 দিয়ে 9 6 দিয়ে 9 7 দিয়ে আছে 71 তারপর 8 দিয়ে লাস্ট কোন আছে কত 83 মানে 83 টা লিখে ফেলব এটা খুব সহজ নিয়ম হলো না এরপর আসে দেখো আমাদের পরেরটাতে এখানে আমাদের একটা নিয়ম এক অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা আছে তাহলে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা আমরা কি করব আগে লিখে ফেলব 7 ঠিক আছে এরপর চিন্তা করতে হবে 1 2 3 4 5 মানে যে সংখ্যাটা আগে আছে 10 এর সাথে না সেটা আগে লিখে ফেলব তোমরা যে এখানে 5 9 3 8 কোনটা এদিকে তো নেই তাহলে আমরা কি করব সব খুব সহজে বের করে ফেলব করব তাহলে 1 তো 9 2 9 3 আমাদের 3 টা এখানে আছে 39 সেমিটি লিখে দেব 39 এরপর দশকের স্থানে আমরা 3 করে 4 5 5 আছে 4 না এটা তাহলে এটা কি হবে 51 তারপরে তৃতীয় নম্বরে 5 এর পর আসবে 6 6 দিয়ে আমাদের কত দশকের স্থানে নাম তো নাই 7 না 9 8 আছে আমরা 81 লিখব 81 তারপর লাস্ট ওয়ান আমাদের আছে 93 তো শিক্ষার্থী আশা করছি তোমরা বুঝতে পেরেছো অর্থাৎ আমরা কি করবো দুই অঙ্ক বিশিষ্ট অঙ্ক বিশেষ সংখ্যার ক্ষেত্রে রান্ড বিশিষ্ট ক্ষেত্রে আমরা যেহেতু খুব অল্প পরিমাণের সংখ্যা সেগুলো আমরা কি করতে খুব সহজে নির্ণয় করতে পারি এখন যদি দুই অঙ্ক বিশিষ্ট হয় তাহলে অবশ্যই আমাদেরকে দশমিক স্থানীয় অঙ্কটা চিন্তা করে তারপর বড় ছোটটা নির্ণয় করতে হবে তো তোমাদের আজকে বাড়ি কাজ থাকবে ছোট থেকে বড় সংখ্যা স্যারবিটা যেটা আমি এখানে মনে করিয়ে দিয়েছি তোমরা সেটাই আবার কি করবে এক্সাম্পল করবে ঠিক আছে এক্সাম্পলটা কি বুঝতে পেরেছো এক্সাম্পলটা হচ্ছে তোমাদের যেটা আমরা বলে করিয়ে দিয়েছি সেটাকে সিডাব্লিউ করবে আবার এটা ভিডিও করে ফেলবে তো শিক্ষার্থীরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ